ঘুঘু তুমি বারবার এইবার ঘুঘু তোমার বধিব পরাণ সুভাবুদ্ধির হৃদয় দুর্গা খোদা আজি খোদা মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়েছি মুক্তিযুদ্ধের চেতনা জমা দেই নাই বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়কে রাজনৈতিক দর কষাকষির বিষয়ে পরিণত করবেন না অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিন এই ডান হাতের মুষ্টি দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের সকল প্রতিবাদের দল ভেঙে দেব ইনশাআল্লাহ ওই 401 আবার চলে যাওয়া বাংলাদেশের মানুষ সব বোঝে আইন কানুন সবাই সবকিছু বোঝে প্রতিহিংসা আর বিদ্বেষ থেকে এইভাবে বিনা চিকিৎসায় তিনি যদি বঞ্চিত হয়ে তার মৃত্যু ঘটে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে পরিষ্কার করে সেখানে আমরা বলি বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়কে রাজনৈতিক দর কষাকষির বিষয়ে পরিণত করবেন না অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিন আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব ঘুঘু তুমি বারবার এইবার ঘুঘু তোমার বধিব পরাণ অবৈধভাবে ক্যান্টনমেন্ট থেকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছেন অবৈধভাবে তার নয়াপল্টন অফিসে দুই দুইবার পুলিশ আক্রমণ করেছেন অবৈধভাবে তাকে গুলশান কার্যালয়ে বালুর বস্তা দিয়ে বাধাগ্রস্ত করেছেন অবৈধভাবে তাকে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত করছেন ডান হাত তুলুন বজ্রমুষ্টি করুন এই ডান হাতের মুষ্টি দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের সকল প্রতিবাদের দল ভেঙে দেব ইনশাআল্লাহ এই মুষ্টি দিয়ে ভাঙব মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়েছি মুক্তিযুদ্ধের চেতনা জমা দেই নাই বীর প্রতীক ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান নিবেদন করছে বিএনপির নীতির সঙ্গে একমত অহিংসভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব